হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জামাইষষ্ঠী চলে গেছে অনেক দিন হলো কিন্তু জামাই ষষ্ঠীতে সুশান্ত কি গিফট পেয়েছে সেটা তো শেয়ার করাই হয়নি তো এটা হলো সুশান্তর ফরমাল শার্ট এটাই মা সুশান্তকে দিয়েছে জামাই ষষ্ঠী নিয়ে অনেক কিছু প্ল্যান থাকলেও কোনো কিছু আর সেভাবে এক্সিকিউট করা হয়ে ওঠেনি কারণ জামাই ষষ্ঠীর দিন আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল তাই জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা আজকেই হচ্ছে আজকেই মেনুতে ছিল পাবদা মাছের ঝাল চিংড়ি মাছের ঝোল আর তার সাথে পাকা আম যদিও বা সুশান্ত অফিসে আছে সুশান্ত আজকে বাড়িতে নেই এবার চলো শেয়ার করি জামাই ষষ্ঠীতে মা কী পেয়েছে তো মাকে আমি পছন্দ করে এই শাড়িটা কিনে দিয়েছি আচ্ছা প্রথমে বলে রাখি আমাদের কিন্তু জামাই ষষ্ঠী নেই তাই মন খারাপও অতটা বেশি নেই শুধু খাওয়া দাওয়াটা ষষ্ঠীর দিন ভালোভাবে হয়নি এই যা আমাদের জামাই ফোটা আছে তাই সমস্ত কিছু রিচুয়ালস আমাদের জামাই ফোঁটার দিনই হয় আমার চোখে মাকে হ্যান্ডলুম শাড়ি পরলে বেশি দেখতে ভালো লাগে তাই মাকে এখন চেষ্টা করি আমি হ্যান্ডলুম শাড়িই দেওয়ার যখন কোনো ওকেশনে দেওয়ার হয়ে থাকে তো মাকে এই হ্যান্ডলুম শাড়িটা কিনে দিয়েছিলাম কালারটা না রেড না কালারটা ওই মেরুন মেরুন ছিল বাট ক্যামেরায় কেন জানি না ডিটেল লাগছে আর সন্ধেবেলা সুশান্ত চলে এসেছে অফিস থেকে মা এখন তৈরি করছে লুচি তবে আমরা কিন্তু এখন আর ময়দা লুচি খাই না আমরা কিন্তু আটার লুচি খাই তার সাথে আজকে হয়েছে আলুর তরকারি তো লুচি আর আলুর তরকারি এই দিয়েই ডিনারটা কমপ্লিট করে নেবো আচ্ছা এবার একটা কথা বলি এবার থেকে তোমরা মিনি ব্লগের বদলে আর বড়ো ব্লগের বদলে কারণ বড় ব্লগ তো দেওয়া হয়েই ওঠে না আমার চ্যানেলে এরকম ব্লগই কিন্তু দেখতে পাবে তাই দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা করব খুব তাড়াতাড়ি নতুন ব্লগে দেন টাটা বাই বাই টেক